আচ্ছা, এখন কিন্তু এটা কারেন্টে চলতেছে, এখন কারেন্টে চলতেছে। কারেন্টের লাইনটা যদি আমরা খুলে ফেলি, দেখেন কারেন্টের লাইনটা, দেখেন আমরা কারেন্টের লাইনটা খুলে ফেলে দিলাম। আচ্ছা, এখন কিন্তু চলতেছে, এখনো কিন্তু চলতেছে, দেখেন এখন এখন চলতেছে ব্যাটারি, ব্যাটারির বাতাসটা যদি আমি আপনাকে দেখাই, যে মানে বাতাসটা আসলে কেমন আছে, খুব বেশি মানে আপনারা মনে করেন যে তুফান এরকমও না, কিন্তু শীতল বাতাসটাই যে, বাট আপনার দেখা যাচ্ছে যখন কারেন্ট চলে যায় ভাই গরম। এই যে সো ফ্রেন্ড, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা আরো একটা এয়ার কুলার আপনাদেরকে দেখাবো, আর এটাই একমাত্র এয়ার কুলার যেটা কিনা আপনার কারেন্ট চলে গেলেও চলবে। বাংলাদেশে অন্য কোনো এয়ার কুলার নাই যেটা আসলে কারেন্ট চলে গেলে চলবে। তো চমৎকার এই এয়ার কুলার আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুপার স্টোর শপে, আর এটাতে কি কি ফাংশন রয়েছে আমরা জানবো। আর আমাদের সাথে অনুর ভাই রয়েছে। অনুর ভাই, আপনি ব্যাটারি নিয়ে আসলে দাঁড়িয়ে আছেন, মানে কাহিনীটা কি আমাকে যদি ভাই, কাহিনীটা হলো অনেক সাধনা করছি। আচ্ছা আচ্ছা, এয়ার কুলার বিক্রি করি, চার্জার ফ্যান বিক্রি করি, আচ্ছা, কিন্তু এরকম হয় না যে চার্জার ফ্যান এয়ার কুলার দুইটা একসাথে। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশে এট ফার্স্ট নোভা কোম্পানি এটা মানে করে দেখালো, এটাই সম্ভব তাদের দ্বারা। আচ্ছা আচ্ছা, যেটার মধ্যে আপনার কারেন্ট চলে গেলো এয়ার কুলার চলবে, এয়ার কুলার মানে এটা অবিশ্বাস্য। আচ্ছা আচ্ছা, মানে এর অন্য কোনো আসলে না, দেখা গেলো আপনি এয়ার কুলার কিনছেন আপনার গ্রামের মফস্বলের জন্য, গ্রামের বাড়ির জন্য, আপনার বৃদ্ধ বাবার জন্য, মার জন্য, বাচ্চার জন্য কিনছেন, কিন্তু কারেন্ট চলে গেলো, এখন কি করবেন আপনি? আসলে চালানোটা আর সম্ভব না, সম্ভব না। তো নোভা ব্র্যান্ডের মনে একটা এয়ার কুলার যেটা দ্বারাই সম্ভব, যে আপনার কারেন্ট চলে গেছে আপনি এখন এয়ার কুলার চলবে, এয়ার কুলার চালাবে এবং ভালো পরিমাণ ব্যাকআপ দিবে, এটার মধ্যে ব্যাকআপটাও আপনারা ভালো পাবেন। তো ব্যাটারিগুলো আমি একটু সরায় রাখি, এটা ডিটেইলস বলে দেই। এটা আরো কিন্তু কিছু ফিচার আছে ভাই। আচ্ছা, আমরা এটার ফিচার গুলো জানবো। আচ্ছা আচ্ছা, এটা ফিচার বলতে আপনার মানে অনেক কিছু, যেমন এটা রিমোট সিস্টেম। আচ্ছা, রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে। আর তার চেয়ে মজার ব্যাপার হলো আপনার যে কারেন্ট চলে গেছে অনেকদিন, আপনার এলাকায় কারেন্ট নেই, সমস্যা না, আপনি চার্জ দেওয়ার জন্য সোলারের সাহায্যে আপনি চার্জ দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, সোলার চার্জার আছে, সোলারের সাহায্যে আপনি চার্জ দিতে পারবেন। এটা ভিতরে কিন্তু ভাই যেন তেন ব্যাটারি না, 12 ভোল্টের একটা ব্যাটারি, 12 ভোল্টের একটা ব্যাটারি কিন্তু, এবং এনার্জি সেভিং, এনার্জি, তারপর আবার রিমোট সেভিং, রিমোট কন্ট্রোল তো আমরা বললাম, মানে একের ভিতরে সব। আচ্ছা, সবকিছু আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ সব এটার মধ্যে। আচ্ছা, নোভা ব্র্যান্ডের এটার মধ্যে আমি আপনাকে একটা জিনিস যদি দেখাইতে পারি। আচ্ছা, এটা হাই স্পিডের, হাই স্পিড, ঠিক আছে, 12 ভোল্টের ব্যাটারি যেটা বললাম আমি। আচ্ছা, এটা হলো কি আপনার 7 ঘন্টা চার্জ দিতে হবে, চার্জ দিতে হবে, এটা হলো কিন্তু হাই স্পিডে আড়াই ঘন্টা চলবে, আড়াই ঘন্টা চলবে, লো স্পিডে 5 ঘন্টা চলবে, আর একবারে মানে লো স্পিড যদি দেই, একবারে লো স্পিড দিলে 7 ঘন্টা চলবে, মানে অবিশ্বাস্য ভাই, 7 ঘন্টা তো প্রশ্নই ওঠে না কারেন্ট আপনার আইয়া করার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লোড শেডিং দেওয়ার এবং এসি ডিসি মানে ব্যাটারি প্লাস কারেন্ট, আপনি দুইভাবে এটা ইউজ করতে পারবেন, দুইভাবে ইউজ করতে। তো আমি একটু আপনাকে চালায় দেখাই ভাই। আচ্ছা, আমরা কথা না বলি, আমরা দেখা যাচ্ছে এখানে বিদ্যুতের লাইন দিছি, এটা বিদ্যুৎ দিয়ে চালাচ্ছি। আচ্ছা, আপনারা যেটা আমরা, এই যে এটা কিন্তু ভাই এক এয়ার কুলার হয় তুফানের মতো বাতাস। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে বাতাসটা কি বলে আপনার শীতল না, শীতল না, এটা কিন্তু আপনার মানে সাউন্ডলেস একটা প্রোডাক্ট, বাতাসে সাউন্ড হবে না। আচ্ছা আচ্ছা, এবং শীতল বাতাস পাবেন আপনি, এবং ডানে বাই মুভ করো বাতাস, হ্যাঁ এটা মুভ করবে, এটা যদি আপনি চান যে আপনি এভাবে রাখবেন। আচ্ছা, এখন বাতাসটা একদিকে আসতেছে, একদিকে আসতেছে, বরাবর আসতেছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি খাটের এক কোণায় রাখছি, চতুর্দিকে বাতাস দিবে, এই যে এখন কিন্তু ঘুরে ঘুরে বাতাস দিবে। আচ্ছা, এখন কিন্তু এটা কারেন্টে চলতেছে, এখন কারেন্টে চলতেছে, কারেন্টের লাইনটা যদি আমরা খুলে ফেলি, দেখেন কারেন্টের লাইনটা, দেখেন আমরা কারেন্টের লাইনটা খুলে ফেলে দিলাম। আচ্ছা, এখন কিন্তু চলতেছে, এখনো কিন্তু চলতেছে, দেখেন এখন এখন চলতেছে ব্যাটারি, ব্যাটারির মাধ্যমে, দেখেন খুব চমৎকার। এবং আপনি এটা টাইম সেট করে দিবেন, আপনি ঘুমায় রয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করলেন যে আমি টাইম সেট করে দিই, এটা 1 ঘন্টা, 7 ঘন্টা টাইমার মনে হয় দেওয়া আছে, এটা হলো 2 ঘন্টা, 2 ঘন্টা, এখন 3 ঘন্টা, 2 আর 1 3, এখন হলো 4, 4 ঘন্টা, তারপরে 1 5 আর 2 আপনার 6 আর 1 7, 7, এবং আপনার দেখা গেলো বাচ্চা ছোট। আচ্ছা আচ্ছা, এখন আপনি বাচ্চার সামনে বড় এয়ার কুলার গুলা দিতে পারেন না, বাতাসের কারণে সমস্যা, পানি ছিটে, এটার মধ্যে কিন্তু ওরকম ছিটা ছিটি কোনো ভয় নেই ভাই, ভয় নেই। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আপনার হানিকল প্যাডটা যেটা খুবই সুন্দর একটা প্যাড, দেখেন স্মার্ট একটা, হানিকম প্যাড, হ্যাঁ এটা স্মার্টলি একটা জিনিস, এবং এটা বাতাসটা যদি আমি আপনাকে দেখাই, যে মানে বাতাসটা আসলে কেমন, খুব বেশি মানে আপনার মনে করেন যে তুফান এরকমও না, কিন্তু শীতল বাতাসটাই যে, বাট আপনার দেখা যাচ্ছে যখন কারেন্ট চলে যায় ভাই গরম, এই যে গরমে থাকার থেকে দেখা যাচ্ছে একটা ভালো বাতাস, হ্যাঁ এটা আপনার উড়ে চলে যাবে। আচ্ছা, মানে এরকম আপনার এটা, এবং এটা আমি ব্যাটারিটা একটু দেখা দিচ্ছি। আচ্ছা, এটার ব্যাটারিটাও আমরা দেখা দিই, 12 ভোল্টের ব্যাটারি যে, হ্যাঁ এটা একটু অফ করে দেই, ওকে, এই যে। আচ্ছা, আমি এটা একটু খুলে রাখছি এটা দেখানোর জন্য, আমরা একটু খুলে রাখছি, এই যে এখানে, এইখানে হচ্ছে 12 ভোল্টের, 12 ভোল্টের ব্যাটারিটা। আচ্ছা আচ্ছা, এটা নোভা ব্র্যান্ডের, অরিজিনাল নোভা ব্র্যান্ডের ব্যাটারি, ডুপ্লিকেট হইতে সাবধান, নকল হইতে সাবধান। আচ্ছা আচ্ছা, তো আপনি টাকা দিয়ে ভালো জিনিসটা কিনেন, আমার সাজেশন, এখন আপনি একটা চার্জার ফ্যান কিনবেন 6-7000 টাকা একটা চার্জার ফ্যানের দাম। আচ্ছা আচ্ছা, একটা এয়ার কুলার কিনতে গেলে 15-16000 টাকা একটা এয়ার কুলার পড়ে যায়, হ্যাঁ। এখন দেখা গেল আপনি ওই চার্জার ফ্যান নিলে এয়ার কুলার পাচ্ছেন না, এয়ার কুলার নিলে চার্জার ফ্যান পাচ্ছেন না, কিন্তু এটার মধ্যে আপনি সব পাবেন, সব পাবেন, হ্যাঁ, এবং এটা কষ্ট করে আপনাকে
আলাদা এয়ার কুলারও কিন্তু হবে না, চার্জার ফ্যান প্রশ্নই ওঠে না, আপনি এটা দিয়ে আপনি সব ইউজ করতে পারবেন, সব ইউজ করা যাবে। এবং এটার মধ্যে কিন্তু এই যে পানির ট্যাঙ্কিটা ভাই, এটার মধ্যে কিন্তু আপনার 10 লিটার একটা পানির ট্যাঙ্কিটা, জায়গাটা দেখেন 10 লিটার একটা পানি ধরবে এটার মধ্যে। এবং সোলারেতে যেটা বলছি এই যে দুইটা ফাংশন দেওয়া আছে, এসি ডিসি মোড, আচ্ছা না এই যে প্লাস মাইনাস সোলারের মোড, হ্যাঁ সোলারে যে দুইটা ই আছে ওটা এখান দিয়ে দিয়ে দিবেন, সোলার থেকে চার্জ হবে, চার্জ হবে। আচ্ছা আচ্ছা ওকে, মানে এটা অবিশ্বাস্য একটা। এবং এই যে হানি কম্প্যাক্টটা দেখেন, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন? অবশ্যই ভাই, এটা আপনার মানে ব্যাটারি বাদে, মানুষকে যদি না খাওয়ায় সে সুগায় মরে যাবে, ব্যাটারির ভিতরে যদি চার্জ না দেয় পানি সুগায় শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যায়। অতএব আপনি পরবর্তীতে ব্যাটারি কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আপনি ব্যাটারি কিনবেন না, আপনি নর্মাল এয়ার কুলার হিসেবে ইউজ করেন, ব্যাটারি যদি আপনি চান পরবর্তীতে আবার লাগিয়ে নিতে, লাগিয়ে নিতে পারেন। ব্যাটারির দামও বেশি না ভাই, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা নিয়ে, হ্যাঁ মাত্র 1000 টাকা। আচ্ছা ভাই, এই যে এয়ার কুলার প্লাস চার্জার ফ্যান আমরা দেখছি, এটা কি রিমোট আছে কিনা? অবশ্যই ভাই, ওই যে আমি বললাম না যে আপনি খাটে শুয়ে রয়েছেন কি করবেন, আচ্ছা তখন আপনার দেখা গেলো এয়ার কুলারটা বন্ধ প্রয়োজন আছে বন্ধ করবেন, অন করার প্রয়োজন আছে অন করবেন। রিমোটটা কিন্তু খুব সুন্দর সুন্দর, একদম ছোটর ভিতরে কি এখানে আবার রেখেও দিতে পারবেন, রিমোট রাখার জায়গা আছে উপর দিয়ে, রিমোট হারায় যাওয়ার কোনো ভয় নাই, চাইলে এই বাটন ইউজ করতে। এবং আপনি দেখা গেলো বাচ্চা রিমোট হারায় ফেলছে, খেলতে খেলতে নষ্টই করে ফেলছে, দরকার নাই রিমোটের। আমি এই যে এইভাবে অন করব, এখানে উপরে বাটন আছে, বাটনে টিপে চাইলে আপনারা সব ভাবে করতে পারবেন, এবং আপনি রিমোট দিয়েও করতে পারবেন। এবং বাজারে আসলে এর থেকে কমে কিন্তু কোনো এয়ার কুলার নাই, ওটা ওঠে না ভাই, এর থেকে কমে এয়ার কুলার প্লাস চার্জার ফ্যান হয়তো না, এয়ার কুলার চার্জার ফ্যান এটাই একমাত্র এয়ার কুলার চার্জার ফ্যান যেটা আমি মনে করেন আনলাম। যদি একটা এয়ার কুলার আমরা কিনতে যাই তাও কিন্তু কয় টাকা লাগবে মিনিমাম, যদি একটা এয়ার কুলার নিতে যাই 10,000 টাকা, 10-15,000 টাকা, আর যদি একটা চার্জার ফ্যান কিনতে যাই তাও 5-7,000 টাকা। এই যে এয়ার কুলার আছে না আমার কাছে, এই যে আপনাকে একটা এয়ার কুলার আমি সামনে, আচ্ছা আমরা আরো একটা এয়ার কুলার দেখাই, এই যে এটা আছে না, এটা 16,500 টাকা, এটা এটাও যদি আপনি নিতে চান কি আছে, সে ওই লোকা মোটা দারোগা, আচ্ছা আচ্ছা, কিন্তু এটাও আপনারা চাইলে নিতে পারবেন মাত্র 16,000, আর সে হলো সিলিম ফিট একজন দেখতে সুন্দর। এটা যেটা আমরা দেখাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 8,500 টাকা। হ্যাঁ, সেক্ষেত্রে এই ফ্যানটার প্রাইসটা কত রাখছেন আপনারা ভাই? এই ফ্যানটার প্রাইসটা রাখতেছি আমরা একবার অবিশ্বাস্য দাম দিব, ধামাকা প্রাইস এই গরমে ভাই। আচ্ছা আচ্ছা, এই গরমে মহামারীর মধ্যে মানুষও চায় যেন গরমে একটু আরাম পেতে, মানুষের কাছে টাকা পয়সা একটু ইয়ে আছে, সামর্থ্য তো সবাই, সেটাই একটা জিনিস কি ভাই, বৃদ্ধ বাবা মা দেশে আছে। আচ্ছা, এখন দেখা গেল আমার অনেক ভাই ব্রাদার প্রবাসে থাকে, আবার চাইলেও এসি কিনে, এখন বাসা থেকে ফোন দিল অনেক গরম অনেক গরম, ভাইয়ের মন চায় যেন একটা এসি কিনে দেয়, কিন্তু কিভাবে কিনে দিবে, সে বিদেশ আছে হয়তো বা ঘর টর ঠিক করতেছে, হয়তো বা কাজ ধরছে, তাদের জন্য এটা বেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দেখা যাচ্ছে আবার বাচ্চা ছোট বাচ্চা কাছে এসিতে আপনি রাখতে পারতেছেন না, তাদের জন্য এটা হয়ে যায়, তাদের জন্য এটা দেখতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে এটার প্রাইসটা কত রাখছেন? এটা একটা একবার অবিশ্বাস্য দামে দিব, যেন একটা ওই যে বলছি না চার্জার ফ্যান কিনতে গেলে 6-7,000 লাগে, একটা এয়ার কুলার 18,000-19,000-15,000-13,000, তো এটা আমরা একবার ধামাকা একটা প্রাইসে দিচ্ছি মাত্র 8,500 টাকা। আচ্ছা, চমৎকার একটা এয়ার কুলার আপনারা, এয়ার কুলার প্লাস হচ্ছে চার্জার ফ্যান। এই গরমের মধ্যে আমি চিন্তা করে আমি মানে বলতেছি যে চিন্তা করে অনেক খুঁজে খেজে এটা জিনিসটা আনছে, যে ওই দুইটা কম্বিনেশন একসাথে হয় কিনা, হয় কিনা এটা এই জন্য এটা আনা। সেক্ষেত্রে চমৎকার একটা চার্জার ফ্যান আপনারা দেখছেন মাত্র 8,500 টাকা, ঢাকার ভিতরে তো হোম ডেলিভারি, আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিব, ঢাকার বাইরে কুরিয়ার করে দিব, ঢাকার বাইরে নিতে গেলে অবশ্যই আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আপনারা চাইলে দেখা যাচ্ছে এটা নিতে পারেন, অথবা আনোয়ারের দোকানেও চলে আসতে পারেন, অথবা কিন্তু কুরিয়ারের মাধ্যমে চাইলে চমৎকার এই এয়ার কুলার প্লাস হচ্ছে চার্জার ফ্যানটা আপনারা কালেক্ট করতে পারেন। সো ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্তে এই শোরুমের কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা বলেছিলাম এটার নাম হচ্ছে সুপার স্টোর, এখানে তাদের ইমো নাম্বার দেওয়া রয়েছে, তাদের অ্যাড্রেসটা হচ্ছে 8391 নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা, বনলতা মার্কেট, নিউ মার্কেট এসে কাঁচা বাজার বললে যে কাউকেই আপনাদেরকে দেখিয়ে দিবে, আর এখানে আপনারা সব ধরনের কোকারিজ আইটেম পেয়ে যাবেন।